পরপর দুই দুইটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠে প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু। সেখানে শেষ হয়নি দেশটির বিপদ। দুটি ভূমিকম্পের আঘাতের ২৪ ঘন্টা পেরোনোর আগেই আঘাত হেনেছে সুপার সাইক্লোন জুডি। ২০০ কিলোমিটার গতিসম্পন্ন এই ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে পুরো দেশ। এরপরই দেশটিতে রেড অ্যালার্ট জারি করেছে সরকার। এদিকে স্থানীয়রা এখন আরেকটি বড় ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে কেভিন। কেভিন আঘাত হানার আগেই শত শত মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ঘূর্ণিঝড়টি শুক্রবার রাতে ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে দেশটির রাজধানীতে আশ্রয় পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ভানুয়াতুর প্রধানমন্ত্রী ইসমাইল কাল সাকাউ জানান, আমরা সহ্য করার মানুষ, আমরা এর মধ্য দিয়েই যাব। ত্রাণকর্মীরা জানিয়েছেন ওই এলাকার পরিস্থিতি বর্ণনা করার মতো নয়। ঘূর্ণিঝড় জুডির কারণে দেশটিতে বন্যা দেখা দেয়। এছাড়া রাস্তাঘাট, গাছপালা, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় ভিউয়ার্স, ভূমিকম্পের আঘাতের পর সুপার সাইক্লোন, সেটা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ঘূর্ণিঝড়। এত এত মহাদুর্যোগ কি পৃথিবীর জন্য নতুন বিপদ সংকেত? আল্লাহ আমাদের সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।